তো আজ চলে এসেছি বাগদানের একটা অনেক বড় পুজো মণ্ডপের সামনে, যেটা হলো খালোর দক্ষিণপল্লী। এনারা প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিম দেন, তো এবারে কি থিম আছে এনাদের সেটা এখন দেখে নেব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবছরে এনাদের থিম হলো মাথার ওপর বইয়ের বোঝা, আর প্রতিমা শিল্পী রাখাল পাল। তোদের এই পূজা মণ্ডপে আসতে গেলে কিভাবে আসবে? ওই বাংলান স্টেশনে এলে ওখান থেকে টোটো ধরে এই কালীবাড়ি আসতে 5-10 মিনিট টাইম লাগবে। কি কালীবাড়িটা? কি কালীবাড়ি? খালোর কালীবাড়ি, কালীবাড়ি, কালী মন্দির। আর ওখানে এসে খালোর দক্ষিণপল্লী বলে বলে দেবে, কাউকে বললেই বলে দেবে, তাই তো? মোটামুটি 5 মিনিট বাগনান স্টেশন থেকে এলে এখানে পৌঁছে যাবে। ওকে, তো এই হচ্ছে এনাদের থিম, মানে দক্ষিণপল্লীর থিম। তো এনাদের যেহেতু এবছরের থিম হচ্ছে মাথার ওপর বইয়ের বোঝা, তো সেটাকেই পুরোপুরিভাবে কিন্তু ফুটিয়ে তোলা হবে এই প্যান্ডেলের মাধ্যমে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের বই আর তার সঙ্গে একটা স্ট্যাচু টাইপের এই জায়গায় রাখা হবে, আর রাত্রেবেলা এটা দিয়ে বিভিন্ন রকমের আলো দেওয়া হবে। জাস্ট অসাধারণ লাগবে কিন্তু এটা যখন রেডি করা হয়ে যাবে অলরেডি। আর এই দিকেও কাজ চলছে, এইদিকে বিভিন্ন ধরনের বইয়ের দৃশ্যকে ফুটিয়ে তোলা হবে এই দিকে এবং এই দিকে। তো চলো ভিতরে যাই, তোমাদের দেখাই। এই সাইডগুলো যে দেখতে পাচ্ছ, এটা পুরো পুরোপুরি বিভিন্ন ধরনের বইয়ের মেটেরিয়াল বা বইগুলোকে এখানে কিন্তু তুলে ধরা হবে এই পুরো এই এই জায়গাগুলোতে। তো অসাধারণ লাগবে, তার উপরে আলো দেওয়া হবে, তো খুব সুন্দর লাগবে। রাত্রের দিকে তো খুব সুন্দর লাগবে। মেন চতুর্থীতে এনাদের উদ্বোধন হয়ে যাচ্ছে, আমি আগেই বলেছি। তো চতুর্থীর পরে তোমরা যদি আসো, ওই প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখতে পাবে, অসাধারণ লাগবে। আর এইদিকে হচ্ছে এখানে মা থাকবে, এটা হচ্ছে মেন হচ্ছে মঞ্চ যেটাকে বলে, এটা এনাদের পারমানেন্ট ভিতরটা যেখানে মাকে রাখা হয়, পুরো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি, এটা সবসময় থাকে আর কি। তো এই হচ্ছে এনাদের ভিতরটা, এই জায়গাটায় মাকে রাখা হবে। আর এই জায়গাটা দেখো, সিলিংটা দেখো, জাস্ট অসাধারণ হচ্ছে কিন্তু, খুব সুন্দর। জাস্ট কাগজকে কেটে কেটে এইভাবে এগুলো রেডি করেছে, আর এর ভিতর দিক দিয়ে কিন্তু আলোগুলো ফেলা হবে, ফেলা হলে অসাধারণ লাগবে। আর এই সাইডগুলো দেখো, ব্যাট আর বল, বাচ্চাদের যেসব ব্যাট বল হয় না প্লাস্টিকের, সেই সব দিয়ে কিন্তু এগুলো ডিজাইন করছে। এগুলো রাতে যখন আলো ফেলা হবে না, জাস্ট অসাধারণ লাগবে। এই দিকটাও কিন্তু সেম হবে, এইভাবেই কিন্তু এনাদের পুরোটা রেডি করা হচ্ছে। দাদা, এই যে এইগুলো যে উঁচু করা হয়েছে, এইগুলোতে কী থাকবে? এগুলো তো সব মডেল বসবে, তাই তো? এই যে উঁচু উঁচুগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো সব মডেল বসবে এবং তার উপরে আলো লাগানো হবে। এগুলো রাতে যখন চতুর্থীর পর যখন আপনারা আসবেন, তো বুঝতে পারবেন জাস্ট অসাধারণ লাগে। এই দিকটা এবং এই দিকটা, এই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে সব কিন্তু মডেল লাগানো হবে, মডেল বসানো হবে এবং তার উপরে আলো লাগানো হবে। তো এনাদের বিভিন্ন ধরনের যে সোলার যে কাজগুলো, স্ট্যাচুগুলো আরে বই আরে সব কিন্তু এই জায়গায় দেখো রেডি করা হচ্ছে। কত সুন্দর সুন্দরভাবে দেখো, সোলাকে কেটে কেটে খুব সুন্দরভাবে দেখো বইগুলো রেডি করা হচ্ছে। এইদিকে বিভিন্ন ধরনের স্ট্যাচু দেখো, তোমাদের আমি দেখাই, এই দেখো বিভিন্ন ধরনের বাচ্চাদের ছবি। এগুলো সব প্যান্ডেলে লাগানো হবে, এগুলো সব কিন্তু এখানেও এখানেও রেডি করা হচ্ছে। এইদিকে দেখো কত স্ট্যাচু দেখো, বাচ্চাদের ছবি, একটা বাঘের মুখ দেখো, এগুলো সব এখানে রেডি করা হচ্ছে। পুরো এই ঘরটাতে রেডি করা হচ্ছে, সামনেই প্যান্ডেল, এইগুলোই কিন্তু সব ওই প্যান্ডেলে লাগানো হবে। তো এই খালোর দক্ষিণপল্লীর কিছু ছেলেপুলেদের সঙ্গে দাঁড়িয়েছি। তো আপনাদের এবছরের থিম হচ্ছে মাথার ওপর বইয়ের বোঝা, তো এইটা কেন আপনাদের ভাবনা? না, দেখলাম যে বাচ্চারা সত্যিকারে খুব চাপের মধ্যে থাকে, একটা যাতে কোনো রকমে মানে কি বলবো, বোঝাটাকে কমানো যায়। যেহেতু একদম ছোট বয়সে, 3 বছর বয়সে যেহেতু স্কুলে ভর্তি হয়ে যায়, 2.5 বছর বয়স থেকে স্কুলে চলে যায়, সৃষ্টি বেশি হয়। আচ্ছা, সেই জন্য একটু তুলে ধরছি, যাতে বাচ্চাদের নিয়ে আনন্দ পাও। ভেরি গুড, বাহ বাহ, আপনাদের পেছনে অনেক বাচ্চারা আছে। থিমটা তোদের কেমন লাগছে বল? খুবই ভালো। বন্ধু বান্ধবদের সঙ্গে নিশ্চয়ই কথা হচ্ছে এটা নিয়ে, যে আমাদের এখানে আয়, আমাদের এখানে এরকম একটা থিম করছি? অবশ্যই। তোদের কি আশেপাশেই বাড়ি? আচ্ছা, আর আপনাদের একটা প্রতিমার একটা কি প্রতিমা, কোন শিল্পী করছে? একটা বড় প্রতিমা শিল্প হচ্ছে রাখাল পাল। এবারে মানে প্রতিবার আমরা কৃষ্ণনগর থেকে নিয়ে আসি। আচ্ছা, তো এবছর একটু রুল চেঞ্জ করেছি, তুলে দিকে রাখাল পালে। ওদের বড় বড় ঠাকুর ভালোই হয়। আচ্ছা, আপনাদের কবে ঠাকুর আসবে? আমার ঠাকুর আসবে, আমরা আনতে যাবো 3 তারিখে, 4 তারিখে চলে আসবে। আর আপনাদের উদ্বোধন? উদ্বোধন আমাদের এই 5 তারিখে। 5 তারিখে কটা থেকে, যদি কেউ আসতে চায় একটু জানিয়ে দিন। মোটামুটি ধরে রাখুন, ঠিক তো প্র্যাকটিক্যাল তো ডেটটা টাইমটা মোটামুটি একটা মোটামুটি এই ধরে রাখুন 6টা।
ছটা থেকে মোটামুটি উদ্বোধন স্টার্ট হবে, মানে মানে হিসেব মতো চতুর্থীর পর থেকে আপনার দর্শনার্থীরা ভিড় করতে পারবে, দেখতে পারবে আপনাদের থিম। তো তোমাদেরকে আমার রিকোয়েস্ট, তো তোমরা এই দক্ষিণপল্লী বাগদান দক্ষিণপল্লীর এই পূজা মণ্ডপে তোমরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে, আমি তোমাদের বলছি স্পেশালি খুব ভালো লাগবে। আর তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর যারা প্রথমবারের জন্য দেখলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।